বিশ্বনবী এর সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একবার তিনজন লোক পথে চলছিল তারা হঠাৎ দৃষ্টি এলে একটি গুহার মধ্যে আশ্রয় নেয় আর গুহার মধ্যে আশ্রয় নেবার সাথে সাথে এক খণ্ড পাথর এসে তাদের গুহার মুখটা বন্ধ হয়ে যায় গুহার মুখটা বন্ধ হয়ে যায় এখন তারা সেই গুহার ভিতরে একে অপরে আলাপ আলোচনা করতে লাগলো কি হবে আমরা এখান থেকে কিভাবে বার হব তাই তিনজন আলোচনা করতে করতে একজন বলল আমরা আমাদের জীবনের ভালো কাজ যেটা করেছি সেই কাজের ওসিলা দিয়ে যদি আল্লাহ পাকের কাছে সাহায্য চাই ইনশাআল্লাহ আল্লাহ সাহায্য করবে প্রথম ব্যক্তি বলতে লাগলেন হে আমার রব হে আমার মালিক হে আমার প্রতিপালক আমার আব্বা আম্মা খুবই বৃদ্ধ ছিলেন এবং আমার ছোট ছোট সন্তান ছিল আমি তাদের ভরণ পোষণের জন্য পশু পালন করতাম সন্ধ্যায় যখন আমি বাড়ি ফিরতাম আর দুধ বহন করে আমি আমার সন্তানদের আগে আমার বৃদ্ধা আব্বা আম্মাকে পান করাতাম একদিন আমার ফিরতে দেরি হয় সন্ধ্যা হওয়ার আগে আমি আসতে পারলাম না তাই বাড়িতে এসে দেখি আমার আব্বা আম্মা না খাওয়া অবস্থায় ঘুমিয়ে পড়েছে আমি তাড়াতাড়ি করে দুধ দহন করলাম যেমন প্রতিদিন দহন করি তারপরে আমি সেই ছেলের বাটি নিয়ে আমি আমার আব্বা আম্মা যেখানে ঘুমিয়ে আছে সেখানে গিয়ে মাথার ধারে দাঁড়িয়ে রইলাম হে আমার মালিক হে আমার রব আমার সেই কচি কচি বাচ্চারা আমার ছেলে মেয়েগুলো খাওয়ার জন্য নাসাড় বান্দা তারা খিদার জ্বালায় যন্ত্রণায় ছটফট করতে লাগলো আমার পায়ের কাছে লুটোপুটি খেতে লাগলো আব্বা জান খিদে লেগে খেতে দাও আমি তাদেরকে খেতে দিলাম না হে আমার মালিক আমার আব্বা আম্মাকে আমি এত ভালোবাসতাম তাদেরকে না খাইয়ে আমি আমার বাচ্চাদেরকে খেতে দিলাম না আর এভাবে রাতটা পার হয়ে গেল ভোর হয়ে গেল হে আল্লাহ হে আমার মালিক হে আমার রব আপনি জানেন আমি যদি শুধু আপনার সন্তুষ্টির জন্য এই কাজটি করে থাকি তবে আপনি আমাদের হতে পাথরটা খানিক সরিয়ে দিন যাতে আমরা আসমানটা দেখতে পাই তখন আল্লাহ পাক পাথরটাকে একটুখানি সরিয়ে দিলেন এবং তারা আসমান দেখতে পেল প্রথম ব্যক্তি আল্লাহ পাকের কাছে সাহায্য চাইলেন তার জীবনের সবচেয়ে ভালো কাজ তার পিতামাতাকে খুব ভালোবাসতো এমন কি তার সন্তানদেরকে যেমন ভালোবাসতো তার থেকে বেশি ভালোবাসতো আর এই কাজের ওসিলা দিয়ে আল্লাহ পাকের কাছে সাহায্য চাইলেন আমার আল্লাহ পাক সুবহানাহু তাআলা তাকে সাহায্য করলেন গুহার মুখে যে পাথর পড়েছিল কিছুটা সরে গেল এরপর দ্বিতীয় ব্যক্তি বলতে লাগলো হে আমার রব হে আমার মালিক আমার এক চাচা তো বোন ছিল পুরুষরা যেমন মহিলাদেরকে ভালোবাসে আমি তাকে তার চেয়ে অধিক ভালোবাসতাম একদিন আমি আমার মনের কথা তার সঙ্গে ব্যক্ত করলাম তার সঙ্গে আমার সম্পর্কের কথা বললাম আমি তার সঙ্গে সহবাসে লিপ্ত হতে চাই আমি তার সঙ্গে যৌন প্রদায়ে লিপ্ত হতে চাই আমি আমার চাচা তো বোনের কাছে আমি আমার মনের কথা ব্যক্ত করলাম আমার চাচা তো বোন রাজি হলো না আমাকে বারণ করে দিল মানা করে দিল সেই হারাম কাজে লিপ্ত হবে না সেই নাজায়েজ কাজে লিপ্ত হবে না আমি নাসাহ বান্দা তার পিছু পিছু লাগলাম আমি তাকে বারবার বলতে লাগলাম আমার চাচা তো বোন একেবারে নিরুপায় হয়ে আমাকে বলল আমি যদি 100 দিনার তার জন্য জড়ো করতে পারি 100 দিনার যদি তাকে দিতে পারি তাহলে সে আমার এই প্রস্তাবে রাজি হবে ও দয়ার সাগর হে আমার মালিক অনেক কষ্ট করে আমি 100 দিনার জড়ো করলাম আর 100 দিনার নিয়ে আমি যখন আমি আমার চাচাতো বোনের কাছে গেলাম তাকে দেওয়ার পরে সে যখন আমার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে গেল আমি যখন তার পায়ের মাঝখানে বসে পড়লাম সে আমাকে উদ্দেশ্য করে বলেছিল হে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আমার সঙ্গে হারাম কাজ এই নাজায়েজ কাজে লিপ্ত হয়ো না আমার কুমারিত্ব নষ্ট করো না তখন আমি দাঁড়িয়ে তখন আমি সেই নাজায়েজ হারাম কাজ থেকে উঠে বললাম হে আমার মালিক হে আমার রব আল্লাহ পাক আপনি জানেন আমি যদি শুধু আপনার সন্তুষ্টির জন্য এই কাজটি করে থাকি তবে আপনি আমাদের জন্য পাথরটা কিছুটা সরিয়ে দিন দ্বিতীয় ব্যক্তি বলার সাথে সাথে আমার আল্লাহ পাক সুবহানাহু তাআলা গুহার মুখে আটকে পড়া পাথরটাকে কিছুটা সরিয়ে দিলে
দ্বিতীয় ব্যক্তি, তার জীবনের সবচেয়ে ভালো কাজ সে যখন তার চাচাতোদের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হবে অবৈধভাবে হারামভাবে, তখন তার চাচাতো বোনের কথায় আল্লাহর ভয়ে সে সেই কাজ থেকে বিরত হয়েছিল। এই কাজে ওয়াসিলা দিয়ে আল্লাহ পাকের কাছে সাহায্য চাইলে আমার আল্লাহ পাক তাকে সাহায্য করলেন। এরপর দ্বিতীয় ব্যক্তি বলতে লাগলো, হে আল্লাহ, হে আমার মালিক, হে আমার রব, আমি এক ফরাক চাউলের বিনিময়ে একজন শ্রমিক নিযুক্ত করেছিলাম, যখন সে তার কাজ শেষ করলো আমাকে বলল আমার পাওনা করে দিয়ে দাও। আমি তাকে তার পাওনা করে দিতে গেলে সে তা নিল না, আমি তা দিয়ে কৃষি কাজ করতে লাগলাম এবং তা দ্বারা অনেক গরু আর রাখাল জমা করলাম। বেশ কিছুদিন পর সে আমার কাছে আসলো আর বলল, আল্লাহকে ভয় করো, আমার মজুরি দিয়ে দাও, আমি একদিন তোমার কাজ করেছিলাম, আমার মজুরি তোমার কাছে আছে, সেই মজুরিটা দিয়ে দাও। আমি বললাম, এই সব গরু আর রাখাল গুলো নিয়ে যাও, কারণ এগুলো সবই তোমার। সে বলল, আল্লাহকে ভয় করো, আমার সাথে ঠাট্টা করো না, আমি একদিনের মজুরি পাবো, আমি একদিন কাজ করেছিলাম তার পারিশ্রমিক পাবো, এত গরু আর রাখাল তো আমার না। আমি বললাম, আমি তোমার সাথে ঠাট্টা করছি না, এগুলো নিয়ে না। তখন সে সব নিয়ে চলে গেল। ওগো আমার মালিক, ওগো আমার রব, হে আল্লাহ, আপনি জানেন যদি আমি আপনার সন্তুষ্টি লাভের জন্য এ কাজটি করে থাকি তবে পাথরের বাকিটুকু সরিয়ে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় ব্যক্তি এই ভালো কাজের কথা শুনে খুশি হয়ে আল্লাহ পাক গুহার মুখে আটকে থাকা পাথরটাকে সরিয়ে দিলে। তৃতীয় ব্যক্তি তার এই ভালো কাজের কথা বলে আল্লাহ পাকের কাছে সাহায্য চাইলে আমার আল্লাহ পাক তাকেও সাহায্য করলেন।